একজন সদস্য ছিলেন এবং গভীরভাবে তিনি বাংলাদেশের শুধু ভাষা আন্দোলন নয়, ভাষা আন্দোলন পরবর্তী বাঙালির স্বাধিকারের আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধের সময় তিনি প্রতিটি ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমরা অবাক বিস্ময় এবং বেদনা নিয়ে দেখলাম যে আমার বাবার যারা খুনি সে আলবদর রাজাকার চাঁদপুরের মৌলানা মান্নান, এই মৌলানা মান্নানকে বাবা আশ্রয় দিয়েছিল, অথচ সেই বাবার সাথে বিশ্বাসঘাতকতা করে বাবাকে হত্যা করতে সহায়তা করে। আজকে আওয়ামী লীগ সরকার এসে তারা তাদের ম্যানিফেস্টোতে যে প্রতিজ্ঞা করেছিল যুদ্ধাপরাধীদের বিচার, সেই বিচার করেছে এবং আজকে আমরা দেখেছি গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো বড় বড় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। মুক্তি হয়তো আমরা পেয়েছি, স্বাধীনতা হয়তো আমরা পেয়েছি, এটা সত্যিকারের আদর্শ কিন্তু এখানে বাস্তবায়িত হয়নি। এই আদর্শ বাস্তবায়িত করতে হলে শহীদের আদর্শকে লালন করতে হবে। খালি 14ই ডিসেম্বর ঐক্যসহরী পালন করলে কিন্তু হবে না, সারা বছরই এই চিন্তা, এই আদর্শ, এই চেতনাটাকে ধারণ করে আমাদেরকে